এখানে টু সিট করে তিনটা, টু সিট করে তিনটা, এখানে একটা, দুইটা, এখানে দুইটা আর এখানে একটা, এই তিনটা আছে। প্রতিটা 8,000 করে পড়বে, 8,000 করে, একেবারেই ফ্রেশ এবং কাঠের, কাঠের একদম মসৃণ বলা যায়, সব কিছুই সুন্দর। এটা কত পড়বে এই সোফাটা? এটা 35,000। এখানে পড়বে টু টু মানে পাঁচ সিট, পাঁচ সিট 4,000 করে, না এগুলি সব 4,000, এগুলি শিপে শিপে ছিল 4,000, না এটা 5,500, না সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন আপনারা। আমি আজকে আবার এসেছি মেসার্স টিপু এন্টারপ্রাইজ আবদুল্লাহ ঘাটা ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে, ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক আছে মহাসড়কের পশ্চিম পাশে আবদুল্লাহ ঘাটা। আমরা আপনাদেরকে দেখাবো ফার্নিচার বিক্রির একটি দোকান, পুরাতন জাহাজ থেকে যে সকল ফার্নিচার বের হয়ে আসে সেগুলি ওনারা কিনে আনেন, সেই ফার্নিচারগুলো ওনারা ওনাদের দোকানে বিক্রি করে থাকেন। মেসার্স টিপু এন্টারপ্রাইজ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সুন্দর ফার্নিচার, খুবই সুন্দর, খুবই দৃষ্টিনন্দন কিছু চেয়ার এখানে আছে। এই চেয়ারগুলো আমি যদি একটু এভাবে দেখাই ডিজাইনটা, খুবই সুন্দর। এ ভাইজান, হ্যালো, এই যে ভাইজান, এই এই চেয়ারগুলো কি সবগুলোর কি নিচের ইয়াটা আছে, নিচের বসার যা ইয়াটা আছে, ওইগুলা সবগুলোর কি এটা নাই, এই বসার এটা ফোমটা নাই, শুধু একটারই আছে, না? আচ্ছা, কেমন প্রাইস এগুলি জানেন? বারোশো, না এক একটা 1200, প্রতিটা 1200। এখানে তিনটা আছে নাকি আরও বেশি আছে? চারটা আছে, আরেকটা ওই ভিতরে আছে, না? আচ্ছা, সুপ্রিয় দর্শক মণ্ডলী, 1200 টাকা প্রতিটা, প্রতিটা পিস। আপনারা ইচ্ছা করলে নিয়ে পরে আপনারা পছন্দ মতো আপনি এগুলি বানিয়ে নিতে পারবেন, অথবা অন্য কাপড় দিয়ে আপনি ইচ্ছা করলে বানাতে পারবেন। আচ্ছা, আমাদেরকে একটু সাহায্য করবেন প্লিজ, একটু আমাদের সঙ্গে একটু থাকেন, হ্যাঁ? আচ্ছা, আমরা একটু এইগুলো দেখি, এদিকে ডাইনিং টেবিলের ইয়া উপরে গ্লাস হবে, না? আচ্ছা, এই ফ্রেমটা কি কাঠের? কাঠের, না? এইগুলি তো কাঠের, না? কাঠের, হ্যাঁ। কি কাঠ জানেন এগুলো? গর্জন কাঠের, না? কেমন প্রাইস হবে এক একটা? এটা টি টেবিল, না? গ্লাস আছে এর মধ্যে, 4,000 পড়বে, না? 4,000। আর এই পাশের টোকে টি টেবিল, না? এটা টি টেবিল, চারটা, আচ্ছা, নিচে সবগুলো টি টেবিল, না? 4,000 পড়বে গ্লাসটা দিয়া, গ্লাস গ্লাসটা কত এমএম থাকবে? টেন এমএম, না? আচ্ছা, এগুলি কি ডাইনিং? ডাইনিং টেবিল, না? সুন্দর, না? এটা ভিক্টোরিয়া পায়ে বলে, না? ভিক্টোরিয়া পায়ে 12,000 পড়বে গ্লাস সহ। গ্লাসটা কি কত ম্যাম? টেন এমএম। গ্লাসটা কি একদম পলিশ করা থাকবে? পলিশ করা থাকবে, 12,000 টাকা, না? 12,000 টাকা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আছি টিপু এন্টারপ্রাইজ। আচ্ছা, আর এটা কি ভাইয়া? এটা কি তাকিয়া? তাকিয়া, না? এটা সুন্দর একটা জিনিস, না? একটু দেখি, দেখা যাবে, দেখেন আপনি ব্যথা পায়েন না, হ্যাঁ চলবে, উপরে ফোম লাগায় শুইতে পারবে, না? কাঠটা কিন্তু সুন্দর, না? অনেক সুন্দর। এটা কি কাঠ তো নাকি বোর্ড, না? আচ্ছা আচ্ছা, নিচের নিচের ফ্রেমটা আয়ার, আচ্ছা, এটা কত পড়বে? 4,000 টাকা পড়বে, 4,000 টাকা পড়বে। আমরা দেখাচ্ছি, আচ্ছা, এ ভাইজান, এই চেয়ারটা সামনে চেয়ারটা আপনার, এই যে যে এটা সেগুন কাঠের, না? কাঠটা সেগুন কনফার্ম, আচ্ছা ঠিক আছে। এটা কত পড়বে? 3,500। এটা কি শিপে ছিল? না, এটা শিপে না, আপনারা বানাইছেন, না? আচ্ছা, তাহলে 3,500 ভাইজান, 3,500, ঠিক আছে। আচ্ছা, এই যে চেয়ারগুলো এগুলি কেমন প্রাইস এক একটা? আচ্ছা, এগুলি 2,000 টাকা, না? আচ্ছা, এই সবুজগুলো 2,000 টাকা, না? এই দুই পিসি আছে, না? দুই পিস আছে, এগুলি 4,000 করে, না? এগুলি সব 4,000, এগুলি শিপে শিপে ছিল 4,000, না? এটা 5,500, না? এ পাশেরটা 5,500, আচ্ছা। আর এই চেয়ারগুলো ভাইজান, এই চেয়ারগুলো 1,200 করে, না? আচ্ছা, এগুলি কি ওই ওয়াল ফ্রেমের ইয়ে লাগানো, পেন্টিং, না? কেমন প্রাইসের মধ্যে হয়? এটা ভালো আছে, না? এটা 2,500 টাকা, আর এটা 1,500 টাকা পেন্টিং আছে। এগুলি কি প্লাস্টিকের মোড়া? পার পিস কত?
300 টাকা। একটু এদিকে দেখি বন্ধু, এটা কি সোফা? এটা কি সোফা? টু সিটের এখানে আছে দুইটা, এখানে দুইটা না, তিনটেই টু সিটের, টু সিটের না, 8000 করে। এটা কি, এটা কি কাঠ? কাঠ না, জেনুইনলি কাঠ না। প্রতি পিস কত করে পড়বে? 8000 করে। সুপ্রিয় দর্শক মন্ডলী, তিন পিস আছে সোফা, এখানে টু সিট করে তিনটা, টু সিট করে তিনটা, এখানে একটা, দুইটা, এখানে দুইটা, আর এখানে একটা, এই তিনটা আছে, প্রতিটা 8000 করে পড়বে। 8000 করবে, একেবারেই ফ্রেশ এবং কাঠের, কাঠের একদম মসৃণ বলা যায়, সব কিছুই সুন্দর আছে। আচ্ছা, এইটা এটা কি একটাই শুধু না, দুইটা আছে না? এটা এক একটা কত করে পড়বে? 6500 করে। এগুলি কি চাম লেদার নাকি না রেক্সিন? রেক্সিন না। আচ্ছা, এটা কত পড়বে এই সোফাটা? এটা 35000। এখানে পড়বে টু মানে পাঁচ সিট, পাঁচ সিটের 35000, 35000। আর এই লালটা ভাইজান, লালটা 18000 পড়বে না? এটাও কি রেক্সিনই না? রেক্সিনই, হ্যাঁ, 18000 টাকা। আর এই টেবিলগুলো কি এটার সাথে নাকি আলাদা নিতে পারবে? নিতে পারবে। কত পড়বে টেবিল? 3500 টাকা, 3500। এটাও 3500 না? আর এটা কত পড়বে এই সেটটা লালটা? এটা লালটা হচ্ছে 18000 টাকা। এই লালটা 18000 টাকা না? 2211। জি জি, লালটা পড়বে 18000 টাকা। আছে কাপড় রেডি আছে, জি, 17500। এটা 17500, 17500। এখানে অনেকগুলা চেয়ার আছে ভাই। এটা কত পড়বে? এটা 4000 টাকা। এটা কি শিপের? অরিজিনাল শিপের, হ্যাঁ। এগুলো তো শিপেরই না? শিপের, হ্যাঁ। এগুলি কত পড়বে? ওইটা ওইটার সাথে না, ওইটার সাথে 6500। আচ্ছা, আর এই যে র্যাকগুলো, এগুলি 3000 করে রাখা যাবে? কাঠের, কাঠের, বোর্ডের না? আচ্ছা আচ্ছা। আর এটা কি ইয়ার কি বলে লকার না? 15000 টাকা, মানে এই টোটালটা 15000 টাকা, টোটালটা। সুপ্রিয় দর্শক মূল্য এখানে আছে 1 2 3 4 3 4 12টা, 12টা লকার আছে। সবগুলো কি তালা আছে, চাবি আছে? চাবি আছে। কত? 15000, 15000 টাকা। এটা হবে 15000 টাকা। এটা কয় ফিট বাই কয় ফিট হবে? আড়াই ফিট নাকি দুই ফিট? গ্যাপটা, গ্যাপটা, হ্যাঁ, না এটা 18 ইঞ্চি হবে। 18 ইঞ্চি, 18 ইঞ্চি, মানে এই ইয়াটি রাখতে পারবে, ধরেন কি বলে যে অফিস টু অফিসে ফাইল টেল রাখতে পারবে, হ্যাঁ। ভাই জানেন এইগুলা, এই কম্পিউটার টেবিলগুলা 3500। এগুলি বোর্ডের না? 3000, এই বড়টা না, টেবিলটা না? এর উপরটা কি বোর্ড? উপরটা কি বোর্ড? বোর্ড না? এগুলি কত পড়বে? 7500। জি, এই বড়টা না? এটা অফিস রুমে ইউজ করতে পারবে না? উপরে একটা বোর্ডই না? 9500। সুপ্রিয় দর্শক মূল্য, আমি আপনাদেরকে একটু দূর থেকে দেখাই। এটা অনেক সুন্দর একটা অফিস রুমের একটি একটি টেবিল, অফিস টেবিল বলা যায়। আচ্ছা, 9500 না? 9500 টাকা এই টেবিলটির দাম। এখানে 6টি ড্রয়ার আছে, পাশাপাশি নিচে আপনি ফাইল টেল রাখতে পারবেন। এখানে এটা পুরো 9500, 9500 টাকা এই টেবিলটির দাম। সুন্দর এবং খুব টেকসই দেখা যাচ্ছে। টিভি ট্রলি না? আচ্ছা, এইগুলি না, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই পিছনের ইয়েটা কি, এই যে কর্নার টেবিল না, কর্নার টেবিল, রাউন্ড টেবিল না? রাউন্ড টেবিলটার দাম কত হবে? রাউন্ড টেবিলটা হচ্ছে 4500, 4500। নিচে কি বিয়ারিং লাগানো আছে? 4500। আর কর্নারটা হচ্ছে 2500 করে। এটা 2500 না? এটা কি বুকসেলফ? এটা কি জাহাজের? 2000 টাকা বুকসেলফ জাহাজের। এখানে 1 2 3 4টি তাক আছে এবং ভালো মানের বোর্ডের, ভালো বোর্ডের 2000 টাকা না? 2000 টাকা। আচ্ছা, এখানে আরও একটি ইয়ে আছে, লকার বলা যায়, এখানে আপনি ফাইল টেল রাখতে পারবেন। এটার দাম কত পড়বে? এটা 2200 টাকা, এটা 2200। আর এটাও, এটা কত? 1800 করে। আমরা আছি মেসার্স টিপু এন্টারপ্রাইজ। আমরা যে দোকানটি দেখলাম, অনেক ফার্নিচার আছে এখানে, আপনারা দেখে শুনে নেবেন, এখানে আসবেন, এসে পছন্দ করে অনেক কিছু আছে। আমার কাছে বিশেষভাবে পছন্দ হয়েছে এই চেয়ারগুলো,
অনেক সুন্দর এই চেয়ারগুলো। আমি আসলে চেয়ারের যে এখানে যে কালার এবং লাইটের বিষয়টা আছে, ভাইজান একটা চেয়ার কি আলগিদের সামনে আনা যাবে? এই কালো এই চেয়ারটা নিয়ে আসেন, একটু কষ্ট করে একদম সামনে নিয়ে আসেন, আমরা দেখি এই চেয়ারটি থামনেলে দিব। এ কত বলেন? 1200 টাকা না, পার পিস 1200 টাকা। আপনি আপনার পছন্দ মতো এখানে নিচে যে এখানে রাখেন। হ্যাঁ ঠিক আছে, আপনারা এই দোকানটিতে আসবেন, টিপু এন্টারপ্রাইজ, আবদুল্লাহ ঘাটা, ফজলুরহাট ক্যাড কলেজের রাস্তার পশ্চিম পাশে, ঢাকা চট্টগ্রাম রোডের একদম উপরে। আমি যদি এইভাবে দেখাই আপনাদেরকে ঢাকা চট্টগ্রাম রোড, হ্যাঁ টাটা নিটল টাটা মোটরস, এই নিটল টাটার একদম বিপরীত পাশে, রাস্তার পশ্চিম পাশে আমরা আছি। এখন হয়তো নিশ্চয়ই আর ভুল হবে না কারো আসতে, আর ওনাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে ভিডিওর স্ক্রিনে, সেই নাম্বারে যোগাযোগ করলে এখান থেকে আপনারা কুরিয়ারের মাল নিতে, ভাই কুরিয়ার নিতে পারবে না, নিতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালাম।